টাইম বিরতির পর আপনারা দেখছেন গুরুকুল অনুষ্ঠান, এবং আমাদের এই গুরুকুলের এই অনুষ্ঠানে আজকে কিন্তু রয়েছে তিনজন খুদে শিল্পী। তিনজনের সাথে অলরেডি আমাদের আলাপ হয়ে গেছে, আড্ডা একেবারে জমে উঠেছে। বিরতিতে যাওয়ার আগে ওদের তিনজনের গলাতে তিন রকমের আলাদা আলাদা আমরা গান শুনে নিয়েছি। এবার আবার আমি স্মৃতির কাছে ফিরছি। আচ্ছা স্মৃতি, জলপাইগুড়ি থেকে তো তুমি তো এসেছো, তো তুমি এটা বলো যে শিলিগুড়ির কোন বিশেষ জিনিস তোমার সব থেকে ভালো লাগে? আমার শিলিগুড়ির ইসকন মন্দির খুব ভালো লাগে। ইসকন মন্দির ভালো লাগে? বা ও কিন্তু শ্যামা সঙ্গীত করেছে আর ইসকন মন্দির ভালো লাগে, তার মানে কি একটু ভগবানের প্রতি তোমার বেশি আছে মানে ভক্তি? কোন ঠাকুর তোমার সব থেকে মানে মনে হয় যে না এই ঠাকুরই আমি ভক্ত? মাতা রানী। মাতা রানী, কেয়া বাত! আচ্ছা স্মৃতি, এবার কোন গান শুনবো? এবার আমি একটা ভজন শোনাবো। মানে দেখুন, আমি কিন্তু সত্যি বলেই দিয়েছি, বোঝাই যাচ্ছে ও প্রথমে শ্যামা সঙ্গীত গান গেয়েছে, ও ভগবানের ভক্ত, মাতা রানীর ভক্ত, এবং ও আবার পরবর্তী যে গান সেটা কিন্তু ভজন করবে। তাহলে স্মৃতির গান আমরা শুনি? হ্যাঁ স্মৃতি, আমরা তাহলে তোমার ভজন শুনবো। Thank you.
স্মৃতি মানে আমি মানে বলার ভাষা পাচ্ছি না, এইটুকু বয়সে এত সুন্দর একটি ভজন তুমি করলে, তো এইভাবে যে তুমি গান যে গাইছো, তো আর কোথায় কোথায় গান তোমার করা হয়েছে এখন পর্যন্ত বাইরে অনুষ্ঠান? এখন তো রেডিও সেন্টারে করেছি, বাহ, সিলেক্ট হয়েছি। তারপরে এমনি প্রোগ্রামগুলো করি। তুমি রেডিও সেন্টারে অলরেডি সিলেক্ট হয়ে গেছো, কংগ্রেচুলেশনস। আর আমরা সকলে আশাবাদী তুমি এইভাবে আরো ভালো চর্চা করবে এবং আরো সুন্দর সুন্দর ভজন, শ্যামাসঙ্গীত কিংবা আরো বিভিন্ন ধরনের গান আমরা তোমার গলায় শুনবো। আর তোমার এখানে এসে কেমন লাগছে স্মৃতি? খুব ভালো। আর স্মৃতির গান তোমাদের দুজনের কেমন লাগলো? ভালো লাগলো তো একেবারে। আমরা সকলেই আমাদের সকলেরই কিন্তু ভালো লাগলো স্মৃতির গান, আর স্মৃতির সাথে কিন্তু আড্ডা একেবারে জমে উঠেছে। আর সব থেকে ভালো স্মৃতির ভালো লাগে শিলিগুড়িতে ইসকন মন্দির, তো যাওয়া হবে তো? এবার যাওয়া হবে নিশ্চয়, একেবারে ঘুরে এসো ইসকন মন্দির। আর এবার আসবো সঞ্জনার কাছে। সঞ্জনা, এবার তাহলে কি শুনবো তোমার কাছে? আমি মায়ের সাগর পাড়ি দেব। বাহ, আর নিশ্চয় তোমার যিনি সঙ্গীত গুরু শোভা ভৌমিক, ওনার কাছে এই গানটা শিখেছো, তাহলে একবার শুনে নি তোমার গলায় গানটি। সঞ্জনার গলায় এবার একটি অন্য ধরনের গান আমরা শুনছি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, মা ভুই বালির ভর খুব সুন্দর শুনলাম তোমার গলাতে গান। সঞ্জনার গান কেমন লাগলো শ্রুতি? খুব ভালো। ভালো তো। আচ্ছা সঞ্জনা, পড়াশোনা করা হচ্ছে বাড়িতে, কে কে বাড়িতে, তুমি মা আর বাবা রয়েছো, আদর প্রচন্ড পাচ্ছ, কারণ বাড়িতেও একটাই সন্তান, বুঝতেই পারছি। আর বলো, এই গান পড়াশোনা সমস্ত বাদ দিয়ে তোমার কি ভালো লাগে? সিনেমা দেখো? আর একদম এগিয়ে যেতে হবে, তাই তো? খুব ভালো লাগলো সঞ্জনার গান শুনে। এবার পল্লবী,
আচ্ছা পল্লবী কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে, মিষ্টি মিষ্টি হাসছো। আর পল্লবী, এটা বলো, দিদির সাথে কি একটু দুষ্টুমি করা হয়? হ্যাঁ। দিদি বকা দেয়? হ্যাঁ। সত্যি? মানে কেন বকা দেয়, কি করো দিদির সাথে? পল্লবী দিদিকে বলবো ও আর সাজের জিনিস নষ্ট করবে না, কিন্তু পল্লবী ভীষণ সুন্দর গান গায়, ওকে আরো তুমি এনকারেজ করো, এটাই চাইবো। পল্লবী কি গান শুনবো এবার? হলুদ গাঁদার ফুল দিয়ে নে দে। খুব সুন্দর। ও কিন্তু পরে রয়েছে একটা লাল রঙের সোয়েটার, লাল একদম ড্রেস পরে রয়েছে, কিন্তু ও হলুদ গাঁদার ফুল গানটি গাইবে। দেখা যাক ওর হলুদ গাঁদার ফুল আমাদের কেমন লাগে। হলুদ গাঁদার ফুল দে নে দে, সাত নুড়ি হার কানে ঝুম গলাতাম, রূপ কুমারী মে মান করেছে, বাঁধবে না ঝুলছে বাঁধবে হলুদ গাঁদার ফুল আমরা শুনলাম। আমি একেবারেই নিশ্চিন্ত, প্রত্যেকেই কিন্তু মানে আমি একেবারেই নিশ্চিত আমরা প্রত্যেকেই ওর জন্য হলুদ গাঁদার ফুল এনে দিতে একদম রাজি, তাই তো? ভালো লাগলো না ওর গানটি? কেমন লাগলো সঞ্জনা? ভালো, খুব সুন্দর হয়েছে। তো এবার বলো পল্লবী, ম্যাডাম মানে যার কাছে শিখছো সবা ভূমি, উনি তো তোমাদেরকে খুব সুন্দর যত্ন করে গান শেখাচ্ছেন, তো ম্যাডামের উদ্দেশ্যে তুমি কি বলবে, মানে ওনার কোন বিষয়গুলো তোমার ভালো লাগে? গানের তো উনি টিচার, তো একাধারে তো উনি তোমাদেরকে গান শেখাচ্ছেন, বকুনিও দিচ্ছেন যাতে তোমরা ঠিকঠাক ভাবে এগিয়ে যেতে পারো, কিন্তু কি কোথাও কি ওনার মধ্যে একটা মায়ের মতো কিছু মানে লক্ষ্য করা হয় যে মা একাধারে? হ্যাঁ। তো কি বলবে শুনি, কি হয় ক্লাসে গানের স্কুলে? মানে মা যেরকম ভাবে বলে বা এরকম ভাবে বকা দেয় ওরকমই, মানে ম্যামও ওরকমই বলে। আচ্ছা, কিন্তু মায়ের বকুনি এবং ম্যাডামের বকুনি দুটো মিলেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে আরো ভালো করে পড়াশোনার ক্ষেত্রে বলো বা গানের ক্ষেত্রেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাই তো? খুব ভালো লাগলো তোমাদের তিনজনের সাথে আজকে আড্ডা হলো, তিনজনের কাছ থেকে আমরা গান শুনলাম। স্মৃতিকেও অনেক 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 ধন্যবাদ এবং ডেফিনেটলি কংগ্রেচুলেশন, ও কিন্তু রেডিও সেন্টারে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি নিশ্চিত একেবারেই যে তুমি আরো এগিয়ে যাবে, এবং ও কিন্তু শিলিগুড়ির যখন এসেছে ও কিন্তু ইসকন মন্দিরে যাবে, তো ঘুরে এসে ইসকন মন্দির ডেফিনেটলি। আর সঞ্জনা পল্লবী তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা থাকলো, আগামী জীবন তোমাদের খুব ভালো হোক সঙ্গীত জীবন, এবং আপনাদেরকেও বলবো এই ক্ষুদে ক্ষুদে শিল্পীদেরকে আপনারা আশীর্বাদ করুন যাতে ওরা এগিয়ে যেতে পারে। আজকে কিন্তু সময় শেষ, তাই তো? তাহলে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন গুরুকুল অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ।